সেটার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। আমাদের আমাদের প্রথম এনআর ট্রান্সপোর্টের প্রথম প্রধান উদ্দেশ্য হল যাত্রী সেবা, যাত্রী সেবা এবং দুর্ঘটনা কমিয়ে আনা। এই দুর্ঘটনা কমিয়ে আনার জন্য আমাদের রেগুলার ভালো ইন্সট্রাক্টর আছে, এটা একসময় ড্রাগে ছিল আমাদের, সেই সবসময় ক্লাসগুলো এটাও একটা ক্লাস ড্রাইভারদের ট্রেনিং দেওয়ার জন্য, রিপ্লেসমেন্ট ট্রেনিং যেগুলো হচ্ছে কীভাবে দুর্ঘটনাকে কমানো যায়। আমাদের রংপুরে হয়, সিলেটে হয়, ঢাকায় হয়, বিভিন্ন স্টেশনগুলোতে আমাদের নিয়মিত ট্রেনিংয়ের কাজ চলছে। তারপরে আমরা 24 আওয়ার্স আমরা হটলাইন সিস্টেম রাখছি। এই হটলাইন সিস্টেমের মধ্যে প্রতিটি গাড়িতে দেওয়া থাকে যে ওভার স্পিডে যদি গাড়ি কেউ চালায়, চালক দুর্ব্যবহার যদি করে কোনো যাত্রীর সাথে কোনো এবং কোনো প্রকার অনিয়ম যদি থাকে তাহলে হটলাইনে কল করা যাবে, এবং হটলাইন থেকে তখন প্রত্যেকটা রোডের ম্যানেজারদেরকে বলা হয়, সে এবারে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমরা দুর্ঘটনা কমানোর জন্য এর আগে গভর্নর সিল করে আমরা অনেকভাবে চেষ্টা করছি এবং প্রচুর অর্থ ব্যয় করছি, সেখানে দেখা গেল সম্ভব হয় না। অনেক সময় চালকেরা এই গভর্নর আমরা যে সিল করি এটাকে ভেঙে ফেলি এবং সেটাকে তার পরবর্তী পর্যায়ে আমরা কভার করে পর্যন্ত দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল যে কভারও তারা ভেঙে ফেলে, তারপর কোনোভাবে না পারাতে এখন আমরা যেটাতে যাচ্ছি জিপিএস সিস্টেমে যাচ্ছি। আমরা প্রথমে সিলেট রোড দিয়ে চালু করতেছি, সেখানে ইয়াং একটা বেস আমরা নিচ্ছি, 24 আওয়ার্স তারা কাজ করবে জিপিএস সিস্টেমে। কেউ যদি 80-র উপরে স্পিডে যায় আমরা সম্ভবত 80-তে আমরা ফিক্স করব, কিংবা অবস্থা বুঝা ওটা ম্যাক্সিমাম 85-তে হইতে পারে। এই জিপিএস সিস্টেমে কেউ যদি ওভার স্পিডে গাড়ি চালায় সাথে সাথে আমাদের কাছে মেসেজ চলে আসবে এবং ওই গাড়িকে এখানে আরেকজন থাকবে টেলিফোন নিয়ে সুপারভাইজারকে ফোন করা হবে তার স্পিড কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, আমাদের গাড়িগুলো যেমন আমাদের গাড়ি ফিটনেস বিহীন চলতে পারে না, আমাদের গাড়ি রোড পার্ম বিহীন চলতে পারে না, সেটাও আমরা সিস্টেম করা আছে। আমাদের এক সপ্তাহ আগে থেকে আমাদের কাছে নোটিফিকেশান আসে যে এই গাড়ির ফিটনেস শেষ হয়ে যাচ্ছে, এই গাড়ির রোড পার্মিট শেষ হয়ে যাচ্ছে, আমাদের অফিসে সেই সিস্টেম করা আছে এবং একটা সেকশন আছে তাদের কাজে শুধু এগিয়ে। এখন ট্রেনিংয়ের জন্য এটা আলাদা একটা গ্রুপ আছে, আবার এখন জিপিএস সিস্টেম করতে যাচ্ছি সেটা আলাদা একটা গ্রুপ আমরা নিচ্ছি। সব কিছুর উদ্দেশ্য যাত্রী সেবা এবং দুর্ঘটনা কমিয়ে তোমরা বেশি বেশি করে প্রচার করবা, অন্যরাও যেন উৎসাহিত হয় এই কাজগুলো এবং দেশের দুর্ঘটনা যেন কমান। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবে, ধন্যবাদ তোমাদের। সিএমদের অনেক কষ্ট, এটা একসময় আমাদের বন্ধ করে দেওয়ার নির্দেশ আসছিল আমাদের যে না এই গ্রুপ আমাদের অফিসিয়াল গ্রুপ চলবে, এই গ্রুপ চলবে। তারপরে সিএম আর মেহেদি ভাই বলছে আমরা এত কষ্ট করি, আমরা এটা রাখছি, আমরা এটা করি না। আমি অনেক কষ্টে বুঝাই শুনাই ওদের ধৈর্য, সিএম আর মেহেদি ভাই আজকে পর্যন্ত এটা ঠিক আছে। আজকে আজকে যে জায়গায় রিল্যাক্স হয়েছি এটা এতদিনও এইভাবে রিল্যাক্স ছিল না, আজকে শান্তি ছিল না। আমি ছিলাম আমাদের অফিসিয়াল আরেকটা ফেস করা হয়েছে, এটা মাঝখানে একটু সন্দেহ প্রথম ছিল, যেটা বাস্তব কথা আমি কথাটা আমাদের নিজেদের কথা বল, এর মধ্যেও থাকে যে ভালো জিনিসের রেজাল্ট কষ্টের ফলে ফলে, এটা হলো আজকে একটা গ্রুপের এই
এই অনুষ্ঠান এটা কমায়, এটা এটার অনেক অনেক কিছু আছে। তারপরেও যারা এটার সাথে জড়িত, আমাদের রোডে গাড়ি চলতে, চলাফেরায়, পরিবহন ব্যবসায় অনেক দুর্যোগের মধ্যেই চলে। এবং একটা গাড়ি টার্মিনাল থেকে ছাড়ার পরে এটা কোনো কোম্পানি নিয়ন্ত্রণে থাকে না, যাত্রী উড়ানো খারাপ কিছু কোনো সব থাকে না। এটা আমাদের গ্রুপের অনেকের চোখে পড়ে, আমি দেখি অনেকগুলো কমপ্লিট আমাদের এখানে আসে। আমি কমপ্লিটগুলো নিয়ে অনেক সময় নিজে স্ক্রিনশট নিয়ে কথা বলি, সাথে সাথে ডিলিট করে আমি স্ক্রিনশটটা নিয়ে এটা তদন্ত করে সত্যতা ফাইলে অ্যাকশানে যাই। আবার কিছু জিনিস আছে আমাদের গাড়িতে যারা জার্নি করে, ওরা অনেক সময় নিজের একটা অভিজ্ঞতা জানানোর জন্য কমপ্লেন আকারে এটা লিখে দেয়। ঈদের সময় আমাদের অনেক হাজারো কমপ্লেন থাকে, ঈদের সময় আসলে এখন উত্তরবঙ্গের টিকিট নাই, আমি কয়জনের মন রক্ষা করি। দেখা গেছে আমার নামে একটা কমপ্লেন দিয়ে লিখে দিল, মাস্টারের বিরুদ্ধে টাকা চাইছে, এরকম। তবে কমপ্লেনের মধ্যে 80% সঠিক। যে অ্যাকাউন্ট খারাপ হইলে আমার ফোন নাম্বার মনে হয় এখানে সবার কাছে থাকার কথা, যদি না থাকে আমার নাম্বারটা রাখবেন, আমারও জানাবেন, আর না হলে ফেসে দিয়ে দিলেও সমস্যা নেই। আমাদের গ্রুপে দেওয়ার পরে আমরা ওদের দেখার সাথে সাথে আমরা কোনো নেগেটিভ খবর, নেগেটিভ ভিডিও গ্রুপে দেওয়া হয়নি। একটা গাড়ি আমি শখের বসে দেখতেছি, ওভারটেক করতেছে, এনা গাড়ির একটা ভিডিও করে গ্রুপে দিলাম। ড্রাইভার যখন গাড়ির স্টিয়ারিংয়ে থাকে তখন আমরা তাদের ভিডিও না করি, জানি যে আমি যাত্রী হয়ে উঠলাম বা যেভাবে গাড়ি উঠলাম বের করে ভিডিও করলাম, ওই ভিডিওটা তাতে আমরা না করি বা আপলোড না দিই। আমাদের কাউন্টার গাড়ি যে কোনো সমস্যা আমাদেরকে, যেহেতু এনা গ্রুপের তোমরা সবাই সদস্য, তাহলে এখানে ভালো মন্দার সব কিছু তোমাদের ভালো আমাদের ভালো। এনা এনার একটা খারাপ জিনিস তোমাদের গায়ে লাগবে যে আমি এনার সাথে জড়িত আছি, এটা আমি এতটুকু বুঝি। ওদের খারাপ জিনিসটা আমাদেরকে জানাবি, আমরা তাদের জানতে পারি, তাদের সমাধান করতে পারি। আর সবাই আন্তরিকতার সাথে এনা গ্রুপের সাথে আছে, সবারই অসংখ্য ধন্যবাদ। মেহেদি, সিয়াম, আমাদের আরও অনেক জন, তারপরে এই তো সবসময় গাড়ি গ্যারেজ থেকে বাইরে হওয়ার আগে ফোন দেয় যে ভাইয়া গাড়ি কবে বাইরে হবে, ছবি উঠায়, আমি নিজে ফোন করে উঠে পাঠাইছি, এই দিকে ছবি উঠানোর জন্য। এই যে আন্তরিকতা একটা জিনিস আছে, নিঃস্বার্থভাবে আন্তরিকতা, আন্তরিকতা তো স্বার্থ ছাড়া দুনিয়াতে কিছু হয় না, কিন্তু নিঃস্বার্থভাবে একজন একটা জিনিসের প্রতি, একটা কোম্পানির প্রতি, একটা গাড়ির প্রতি ভালোবাসা, যে আমাদের এই গ্রুপে যারা আছেন তারা দীর্ঘদিনের আছে। আমরা আশা করি আমাদের সাথে তাদের সম্পর্ক ইনশাল্লাহ এনা ট্রান্সপোর্ট আমরা ততদিন আছে সবার সাথে সম্পর্কটা ভালোভাবে থাকবে। তবে ভালো জিনিসগুলো আমাদের এগুলো তাদের প্রচার, নেগেটিভটা আমরা জানলাম, কিন্তু ভালো জিনিসগুলো আমরা যে পদক্ষেপগুলো নিতেছি, যে সাহায্যগুলো বললো, যে আমাদের ট্রেনিং, আমাদের একটা ড্রাইভারও ট্রেনিং ছাড়া নিয়োগ হয় না, এটা বাংলাদেশে কয়জনে না, আগে ট্রেনিং তারপরে গাড়ি, এটা অনেকে জানে না। তারপরে আমরা এই সার্ভিস, যাত্রী সেবা এবং দুর্ঘটনা কমানোর জন্য আমাদের সারাক্ষণ আমাদের প্রচেষ্টা চলতেছে। আশা করি সবাই সহযোগিতা করবা, ভালো জিনিসগুলা গ্রুপে দিবা, আর কোম্পানির ক্ষতি হয় এরকম কিন্তু যদি কোনো স্টাফ দ্বারা হয় এটাও আমাদেরকে জানাবা, গ্রুপের মাধ্যমে জানালে অসুবিধা নেই, আমরা জানি, আমরা সংশোধন করতেছি। ঠিক আছে, সবাই অসংখ্য ধন্যবাদ। আমাদের যে রোড, এই রোড, রোডের বাইরে আমরা গাড়ি, না না, রোড, রোড।